যুক্তি দেবেন, হুজুর আমি মদও খাই না, গাঁজাও খাই না, ফ্যান্সি ডিলও খাই না, ইয়াবাও খাই না, আমি পতিতালয়েও যাই না, কিন্তু আমার এই টাকা দিয়ে আমি সিগারেট কিনে খাই। কথা বলেন ঠিক নেবে ঠিক, এটাও কিন্তু অন্যায় কাজ নাকি ভালো কাজ? এটা কি কাজ? চরম অন্যায়। শুধু অন্যায় না, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। বলেন তো সিগারেট খাইলে উপকার হয় নাকি ক্ষতি হয়? ক্ষতি হয়। কথা বলেন কি হয়? তো ক্ষতি হইলে আমরা তো নিজের হাতে নিজে টাকা দিয়ে কিনতেছি, নিজের হাতে নিজে নিতেছি, দরাইতেছি, আবার খাইতেছি। কথা বলেন ঠিক নেবে ঠিক, ইয়া প্রশ্ন কমন করে গিয়ে না আসে দেবে খুশি দিবে। রাগ করছেন আপনারা? শুনেন, রাগ করিয়েন না, আমি আপনাদেরকে বলতেছি না হাত তুলেন কাকে সিগারেট ছেড়ে দেবেন, আমি জাস্ট আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, সিগারেট খাইলে আপনার কি লাভ নাকি ক্ষতি? এই ক্ষতি আপনার কি উপকার করে না ধ্বংস করে? ধ্বংস করে। আল্লাহ তাআলা কি ধ্বংসের দিকে যাইতে বলেছে? না। কথা বলেন যাইতে বলেছেন? আমরা যে যাচ্ছি, আফসোস মুসলমান, সিগারেটের প্যাকেটে লিখে দিয়েছে সংবিধিবদ্ধ সতর্কীকারক, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এতে মাত্র ক্ষতিকর আছে দি, এখন আর ক্ষতিকর নাই, এখন করতে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান বিষপান, ধূমপান আত্মহত্যা করার মতোই সামিল, ধূমপান করলে ফুসফুসে ক্যান্সার হয়, এগুলো কি আমি লিখছি? না। আপনারা কেউ লিখছেন? না। যে বানাইছে, যে ফ্যাক্টরিতে বানাইছে, কি মিড়ি কি জিনিস এখানে ঢুকাইছি যে জানে দেবা, এটা হক দিই খাইলে মরিবি আবার খাইলে হা খাইলে হা, মাতো না ঠিক নেবে ঠিক, যে বানাইছে সেই বলতেছে, সে বলতেছে এটা খাইলে খা, এটা খাইলে কিন্তু মরবি, এবার তোদের ইচ্ছা খাবি নাকি ফেলবি। কথা বলেন ঠিক কিনা? আমরা কত বোকা চিন্তা করে দিচ্ছে, যেখানে লিখে দিছি মৃত্যু ঘটায়, যত দামি সিগারেট তত বেশি ডেঞ্জারাস ক্ষতিকর। কথা বলেন ঠিক কিনা? তাই আজ আমি অনুরোধ জানাই, আল্লাহ তাআলার কালামে মজিদ আছে, তোমরা নিজের হাতে নিজেকে ধ্বংস করিও না, নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এখন তো আমরা এটার থেকে যদি পরিত্রাণ চাই, তাহলে আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাতে পারি, তাহলে যদি সিগারেট আপনার ক্ষতি করে এটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আজকে থেকে সেটা আপনি ছেড়ে দেয়া, এটা আল্লাহর নির্দেশ মান্য করার মতো কথা বলেন ঠিক কি? কিন্তু নসার হদুন আছে তো বাজ, এদিন কো দেখি দে হাসপাতাল রেড়ে ইটা না করবি তোর গিয়া দিই কি হবে, হাইড্রোজেন অক্সিজেন এবার ঢুকাই দিই উন্ডি মেশিন চলে ইন্ডি সাইরামিকে বেন্ডিস বাঁধা ইতে হাত ও ট্যাং ও বেগবা বাঁধা শুধু গাল্লাম খোলা এনে ফস ফস টানিল ইতার উতুলের দিকে এক মাঝে অ্যাম্বুলেন্স কাহে দেওয়া বাজে উড়িবর আগে টানিল ও মার এত ডেঞ্জারাস দে খুদুন আছে দে মানে ডাক্তারে মানা করছে ইটু তো যায় হা ডাক্তারের সকল কথা মানে কিন্তু সিগারেট খাইও না এটা মানে না তার শয়তানে সিবিতে খবরদার ইবেন অফিস ডাক্তার হলো হোক ডাক্তার দেখেন না খাইল শয়তানের যুক্তির কাছে আমরা চরম ভাবে ব্যর্থ এজন্য প্রিয় ভাইয়ের আমার সেই সিগারেটের খাখা আপনি দুটি কাজ করতে পারেন মনে মনে একদিন কসম করতে পারেন আজকে থেকে সিগারেট ইনশাআল্লাহ আমি খাবো না আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আমি সিগারেট খাবো না সিগারেট খাওয়ার জন্য দৈনিক আপনার 20 টাকা 30 টাকা যদি বাজেট হয় সেই 30 টাকা আপনি জমা করতে পারেন এক মাস পরে দেখবেন 900 টাকা হয়ে গেছে 1000 টাকা হয়ে গেছে 2000 টাকা হয়ে গেছে এলাকার যে দুস্থ গরিব অসহায় মানুষ অথবা আপনার আত্মীয় স্বজন একেবারে অসহায় গরিব যে আছে তার ঘরে নীরব নিভৃতে যান বলেন আপনারা তো অনেক কষ্ট আছেন কষ্টে আছেন ধরুন আমি 2000 টাকা কেউ না জানে মতো সাহায্য করলাম আল্লাহর কসম ওই ঘরের মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে আপনার জন্য দোয়া করবে আপনার হৃদয়ে স্বর্গীয় নূর এসে আপনার হৃদয়টা রব্বে করিম প্রশান্ত করে দেবেন দূর বলেন সুবহানাল্লাহ এটা করে আল্লাহ তাআলাকে রাজি করে এক মাস টাকা জমা অসহায় মানুষকে দান করে আপনার জনপ্রিয়তা বাড়াই দিবেন কে আল্লাহ আমার মাথা দেখে জনপ্রিয়তা দুনিয়ার কেউ বাড়াইতে পারে না
জনপ্রিয়তা বাড়াইতে বাড়ানোর মালিক কে? আল্লাহ। জনপ্রিয়তার